আরে বাবা, ভক্তদের আবদার মিটিয়ে প্রশংসায় ভাসছেন মালাইকা, জানাবো সেই বিষয়। সেই সঙ্গে আরো জানাবো, এবার জায়েদ খানকে একেবারে ধুয়ে দিলেন নায়ক সোহেল রানা। জায়েদ খানের ডিগবাজিকে বলল বাদুর নাচ, জানাবো সেই বিষয়ে বিস্তারিত। তো প্রথমেই আসি মালাইকার গসিপসে। চলতি বছরে 48 পা দিয়েছেন মালাইকা, তাতে কি বলিউডের মোহময়ী অভিনেত্রীদের তালিকা প্রথম দিকে নাম থাকে মালাইকা আরোরা। যদিও তাকে দেখে এখনো সঠিক বয়স আজ করা যাচ্ছে না। জিমে যেতে আসতে সর্বক্ষণই ছবি শিকারীদের ক্যামেরায় ধরা পড়েন তিনি। পাশাপাশি বলিউডের বিভিন্ন অনুষ্ঠান তো আছেই, সাধারণত আলোকচিত্র ও অনুরাগীদের সঙ্গে খারাপ আচরণ করতে দেখা যায় না মালাইকাকে। চিত্রগ্রহীদের ছবি তোলা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করেন তিনি, অনুরাগীদের আবদারও কখনো ফেরান না। তবে সম্পত্তি এক অনুরাগী তার সঙ্গে ছবি তুলতে এগিয়ে এলে অন্য রূপ দেখা গেল নায়িকার। সম্পত্তি সমাজ মাধ্যমের পাতায় ভাইরাল হয়েছে একটি ভিডিও, সেই ভিডিওয় দেখা যাচ্ছে এক অনুরাগী মালাইকার সঙ্গে ছবি তোলার জন্য ফোন হাতে এগিয়ে এসেছেন। সেই সময় তাকে সেখান থেকে সরিয়ে দিতে নায়িকার দেহরক্ষী সামনে গিয়ে তার হাত টান দিয়ে ধরেন, তাতেই মেজাজ হারান মালাইকা। নিরাপত্তা রক্ষীকে ধমক সুরে মালাইকা বলেন ছবিটা তুলে নিতে দাও আগে। নায়িকার কথা শুনে যদিও এরপর পা বাড়াতে সাহস পাননি ওই নিরাপত্তা রক্ষী। তবে এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর অনুরাগীরা করছেন নানা প্রশংসা। তো এবার আসি জায়েদ খানের গসিপসে। সিনেমা করা ছাড়াও যে আলোচনায় থাকা যায় সেটা ভাই করে দেখিয়েছে জায়েদ খান। কখনো গান, কখনো ডান্স, আবার কখনো ডিগবাজি, একটা না একটা নিয়ে আলোচনায় থাকেনি সে। এবার জায়েদ খানের ডিগবাজির বিষয়ে এবার মুখ খুলেছেন একসময় জনপ্রিয় নায়ক সোহেল রানা। এক ভিডিও সাক্ষাৎকারে তাকে জায়েদ খানের ডিগবাজি নিয়ে প্রশ্ন তুলেন, সে যেটা করে এটাকে ডিগবাজি বলে, এমন প্রশ্নে এরপর সোহেল রানা তার কর্মকাণ্ডকে বাদুর নাচে আখ্যা দিয়ে বলেন এগুলো তো ডিগবাজি না, ডিগবাজি এরকম হয় না। সোহেল রানা বলেন জায়েদ খানকে নিয়ে এখন আর কথা বলতেই চাই না, কারণ এখন সে এটার উপযুক্ত নয়, তাকে নিয়ে কথা বলে আমার সময় নষ্ট করতে চাই না। অনেকটা আক্ষেপ প্রকাশ করে আরো বলেন জায়েদ খান যে বিভিন্ন সময় বলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাশ করেছে, এটাতে আমাদের অনেক খারাপ লাগে, কখনো ওর সঙ্গে দেখা হলে আমি বলবো তুমি এটা আর কখনো বলো না। এটার জন্য আজ থেকে 54 বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করে বের হয়েছি আমি। আমরা যখন ঢাবি থেকে বের হতাম তখন আমাদের সবাই সম্মান করতো, আর তুমি জায়েদ খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে মেয়েদের সামনে নাচ করলে ভালো মতো নাচো। সবশেষে সোহেল রানাকে প্রশ্ন করা হয় বড় ভাই হিসাবে জায়েদ খানকে কি পরামর্শ দেবেন, এমন প্রশ্নে সোহেল রানা বলেন আমি ওর বড় ভাই না, আমি তাকে কোনো পরামর্শ দিতেও চাই না, সে ছোট ভাইয়ের উপযুক্তিতা রাখেনি। তো বোঝাই যাচ্ছে জায়েদ খানকে নিয়ে বেশ বিরক্ত সোহেল রানা। তো এখন তো ছিল এতটুকুই বিনোদনের সকল প্রকার নিউজ পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, সবসময় ভালো থাকার চেষ্টা করবেন, আল্লাহ হাফেজ।